সো আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড দিন, আর আজকে আমরা তেমন কোথাও যাইনি, কারণ আগের দিন আমাদের অনেকটাই জার্নি হয়ে গেছিলো আর আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, তাই আমরা তেমন কোথাও ঘুরতে যাইনি। শুধু এই মেল রোডে এসেছিলাম, এখানেই সারাদিন ছিলাম, এখানেই ঘোরাফেরা করেছি, এখানে টুকটাক যে মার্কেট ছিল, কিছু মন্দির ছিল, ওখানেই ঘুরেছি। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো আমি কী কী করেছি আর ওখানে কী কী আছে। বসে আছে, বাট এখন এখানে বহুত রোদ্দুর, এখানে এখন বসা যাচ্ছে না। এখন আমরা যাচ্ছি, সামনে নিউ মহাকাল মার্কেট আছে, আই গেস ওখানে একটা মন্দিরও আছে, তো ওই মন্দিরের দিকেই আমরা এখন যাচ্ছি, মহাকাল মন্দিরের দিকে। আমরা অলমোস্ট চলে এসেছি, খুব একটা বেশি ওপরে না, যদিও এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা অলরেডি। আমরা চলে এসেছি, এই যে মন্দির, হাঁপিয়ে গেছি অলরেডি। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আচ্ছা, এখানে আগে জুতো খুলে তারপরে আমাদের যেতে হবে। ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। নিচের দিকে নামছি।
তারপর দুপুরে লাঞ্চের জন্য আমরা ঠিক ম্যাল রোডের অপোজিটেই একটা রেস্টুরেন্ট ছিল, মুন রেস্টুরেন্ট। তো আমরা ওখানেই আমাদের লাঞ্চ কমপ্লিট করেছি, আর ওখানে ভেজ, চিকেন, মাটন, ফিশ সব রকমের থালি পাওয়া যাচ্ছিল। মেরো মন ভিতরকার।